স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন আদালত থেকে জঙ্গি পালানোর ঘটনা উদ্বেগের। এই ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কেউ ছাড় পাবে না। সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারে 60তম ব্যাচ কারারক্ষীদের শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে নবীন কারারক্ষীদের সশস্ত্র অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পার্সোনালি এসে দেখছেন যে কোনোখানে কোনো গ্যাপ আছে কিনা, কোনোখানে এই ধরনের সুযোগ মানে গাফিলতি আসে কিনা সেগুলি থাকলে উনি এগুলো পরীক্ষা করে দেখছেন, এটার ব্যবস্থা আমরা নিচ্ছি। যারাই এই কাজের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট গাফিলতি যেটাই হোক, কোনো দুর্বলতা যদি থাকে তাদেরকে সেই অনুযায়ী তাদের আমরা বিচারের আওতায় আনবো।